প্রথম প্রহরে দেখা প্রথম স্বপ্ন অনেক সময় স্বপ্নই থেকে যায়। ভালো লাগাটা যদি সেই শূন্যস্থান পূরণ করে দেয়, তবে নতুন স্বপ্নে জাল বুনে এগিয়ে চলে জীবন। সেই প্রথম ভালো লাগাটাকে সঙ্গী করে অন্যদের স্বপ্নের ভেলায় ভাসিয়েছেন নিজের মেধা, প্রতিভা, সাবলীলতা, একাগ্রতা, স্বকীয়তা, নিজস্বতা দিয়ে। আমাদের সবার অতি পরিচিত আপন সেই মুখখানি সু অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা আজ এসেছেন যা কিছু প্রথমে তার ভালো লাগার কিছু প্রথম কথা নিয়ে আপনাদের সামনে কিছুটা সময় কাটাতে। চলুন, সুবর্ণাপ্পা কেমন আছেন? ভালো, তুমি ভালো আছো? আপনাকে দেখতে অনেক সুন্দর লাগছে। থ্যাংক ইউ। আচ্ছা, প্রথমেই যেটা জানতে চাচ্ছিলাম যে ক্যামেরার সামনে আপনার প্রথম উপস্থিতি কেমন ছিল? সেটা সেটা এতই ছোটবেলায় যে সেটা আলাদা করে বোধ হয় সিগনিফিকেন্টলি বলার কিছু নেই। খুব খুবই ছোট তখন আমি, একটা নাটক ছিল বিটিভিতে, মোহাম্মদ জাকারিয়া প্রডিউসার ছিল। আমি বোধ হয় বাবা বা মা কারোর সাথে এমনি চলে গিয়েছিলাম টিভিতে, দেখে বললেন একে দাও একটু, একটা ক্যারেক্টার একটু অভিনয় করে যাক। আমি গিয়ে অভিনয় করে চলে আসলাম। তারপর তো আপনি থিয়েটারে শুরু করলেন। হ্যাঁ, প্রথম অভিজ্ঞতাটা কি ছিল থিয়েটারে জয়েন করার সময়? সেটা অনেক ফানি একটা অভিজ্ঞতা। আমার আসলে প্রথম, ওটা তো ছোটবেলার কথা, প্রথম বড়দের নাটক হচ্ছে বরফ গলা নদী। আচ্ছা, তো ওটা অনেয়ার হয়ে গেছে। আল মনসুর, আমাদের বেলাল ভাই, আমার সাথে একদিন দেখা হলো, আমাকে জিজ্ঞেস করলো, এই তুমি থিয়েটার করবে? আমি বুঝলাম হ্যাঁ। তারপর একদিন আমি বাসাতে তো আমার মনে নেই কিছু, বাড়ি বসে আছি, বাবা এলো হাতে একটা ব্রোশিয়ার, শিল্পকলা একাডেমির প্রথম, সম্ভবত এটা প্রথম জাতীয় নাট্য উৎসব, একটা ব্রোশিয়ার। এই সব হাসতে তাকিয়ে বল, তুই থিয়েটার করছিস? আমি হ্যাঁ, না জানি না তো, এই দেখ দেখি ঢাকা থিয়েটারের নাটক জন্ডিস ও বিবিধ বেলুন, সেখানে আমার একটা নাম ছাপা, মেয়ে কি হলো? তারপরে বেলাল ভাই ফোন করলো, বলে তুমি একটু টিএসসিতে আসো। তারপরে আমি তো একটু বড় টড়ো সেজে শাড়ি টাড়ি পরে টিএসসিতে গেলাম, ওটা রিহার্সাল করলাম, এবং প্রথম শো যখন করেছি ওই নাটকের আমি কিছুই বুঝি নাই। যেদিন প্রথম মঞ্চে দর্শকের সামনে উপস্থিত হলেন, সেই দিন কেমন লেগেছিল আপনার, অনুভূতিটা কি ছিল? ভয় পাইনি, বাট খুবই নতুন একটা অভিজ্ঞতা, মানে লাইভ পারফরমেন্স হচ্ছে, আর আমার মনে হয় একটু বোধ হয় এক ধরনের ঘোরের ভিতরেও ছিল পুরো ব্যাপারটা। আমি আসলে এত অল্প বয়সে কাজটা শুরু করেছি না, যে আমি যদি এখন সিরিয়াস কথা বলা শুরু করি যে না আমি অনেক চিন্তা, আসলে সেটা মিথ্যা কথা বলা হবে। ইট ওয়াজ জাস্ট ফান, মজা। সিরিয়াসলি আসলে তার কিছুদিন পর থেকে, যখন প্রথম যদি বলো, সেটা অনেক ভয়ের ছিল, যখন দায়িত্বটা বুঝতে পারলাম বা নিজের একটা চেতনার একটা জায়গা তৈরি হলো, তখন তো ভয়টাই লাগলো আসলে। জনপ্রিয় জুটি আপনার সাথে কার তৈরি হয়েছিল? আমার আসলে অনেক জুটি হয়নি, আমার ওই সারা জীবনে একটা জুটি হয়েছে। আমি অনেকের সাথে অভিনয় করেছি, আমি হুমায়ুন ফরিদের সাথে অভিনয় করেছি, আমি আসাদুজ্জামানের সাথে, আসাদের সাথে, জুটি তো বাংলাদেশে দুইটাই, রাজ্জাক কবরী আর সুবর্ণা আফসার, সিম্পল। হ্যাঁ, তারপর থেকে কিন্তু আমরা ওরকম জুটি প্রথায় কাউকে আসতে দেখিনি। কারণ হচ্ছে যে আমরা বিটিভিতে কাজ শুরু করলাম, ওয়ান সিঙ্গেল চ্যানেল, একটাই তো চ্যানেল ছিল, তাই না? তো সবাই তো বিটিভি দেখতো, আর নাটক ভালো হতো, নাটক তখন লিখতেন যারা, ডক্টর আনিসুজ্জামান লিখতেন নাটক, আনিস চৌধুরী লিখতেন, তো আব্দুল্লাহ মামুন, নাম করা নাট্যকাররা তখন কাজ করতেন সবসময়। তো নাটকটা ভালো হতো, মানে স্ক্রিপ্ট অনেক ভালো হতো, তো ওইটা একটা, ওই মনোপলিটা বিটিভির ডেফিনেটলি জুটি গড়ার পিছনে একটা বিশেষ অবদান রেখেছিল। আপনি তো তারপর চলচ্চিত্রে অভিনয় করেছেন বেশ কিছু চলচ্চিত্রে, প্রথম চলচ্চিত্র কি ছিল? গুড্ডি। কেমন অভিজ্ঞতাটা ছিল প্রথম দিনের? আচ্ছা, বাই দ্যাট টাইম আমি তো তখন জানি, ক্যামেরা চিনি, অভিনয়ের ব্যাপারটা বুঝি। হ্যাঁ হ্যাঁ, এবং সত্যি কথা আমি ভেবেছিলাম ফিল্ম অনেক ডিফিকাল্ট কিছু হবে, কারণ আমাদের তখন অভ্যাস হচ্ছে তিন ক্যামেরায় ফ্লোরে অনলাইন এডিটিং আরামে কাজ, কিন্তু যে স্ক্রিপ্ট মুখস্থ করার অ্যাডভান্টেজ, সেটা বেশ ডিফিকাল্ট হবে সিঙ্গেল ক্যামেরা। কিন্তু বিজয়ী সত্যি কথা হচ্ছে যে আমার অত ডিফিকাল্ট লাগেনি ব্যাপারটা, আমার ক্যামেরার সাথে আমার এক ধরনের সখ্য আছে, আসলে সখিতা আছে, স্পেশালি মুভি লাইক এই ক্যামেরা বা ফিল্মের ক্যামেরা,
আমি এখনো খুব নার্ভাস হচ্ছে স্টিল ক্যামেরা বাট আমার আসলে আবারও বলতে হচ্ছে ভয় লাগে নাই ইট ওয়াজ ফান কারণ ঘুরতে তো বোধহয় আমরা কেউ টাকা পয়সা কিছুই পাই নাই আমার ধারণা সো ইট ওয়াজ জাস্ট ফান সুবর্ণা মুস্তাফা সু অভিনেত্রী আমরা সবসময় ক্যামেরার সামনে দেখেছি চলচ্চিত্রে মঞ্চে টেলিভিশনে ক্যামেরার বাইরেও কিন্তু আপনার একটা সত্তা আছে সেটা কিন্তু অনেকেই আমরা জানি না প্রথম আপনি ক্যামেরার পেছনে কাজ শুরু করলেন কবে বুলবুল চৌধুরী আছেন আমাদের একজন লেখক ওনার একটা ছোট গল্প ইতিহাস তো সেটা একটা সামহাও আমি একটা লিখে ফেললাম আমার লেখা নাট্যরূপ দিয়ে ফেললাম এবং ওটা ডিরেকশন দেওয়ার কথা ছিল আমাদের দলের একটি জুনিয়র ছেলের তো ঠিক শুটিংয়ের দু তিন দিন আগে বসে আমি বুঝতে পারলাম যে ও কাজটা যদি করে ও তখনও রেডি না কাজটা করার জন্য কাজটা খুব একটা ঠিক মতো হবে না কিন্তু এদিকে ও আসলে প্রডিউসারকে বলে ফেলেছে টাকা ইনভেস্ট করে ফেলেছেন আমি বললাম কী আছে কপালে এতদিন ধরে কাজ করছে একটা কিছু হবেই বলে বেশ সুন্দর মেঘনা ফরিদি এদেরকে নিয়ে নাটকটা বানিয়ে ফেললাম শুটিং করলাম আমার বন্ধু সারার বাসে তখন হাউস টাউস অত হয়নি প্যাকেজের প্রায় প্রথম দিককার নাটকই জাস্ট করে ফেললাম জাস্ট লাইক দ্যাট আপনি তো প্যাকেজ নাটকে শুরুর দিক থেকে অভিনয় করেছেন অনেক নাটকে প্রথম সিরিয়ালটা মনে হয় আপনার করা সেইটা একটা প্রথম বটে প্যাকেজের প্রথম সিরিয়াল মামুনুর রশিদের লেখা এবং নির্দেশনায় শিল্পী এবং শিল্পীতে আমি কাজ করলাম গোলাম মুস্তাফা আমার বাবা কাজ করলেন নাজমা আনোয়ার কাজ করলেন এরা সবাই তখন পাভেল তুষার আমার মনে আছে একটা তুষার ভাইয়ের একটা নাম করা আই লাভ হার আই লাভ কমলা আই লাভ কমলা ওইটা অনেক ফান ছিল এবং ওটা একটা নতুন অভিজ্ঞতা অবশ্যই তখন তো একদিন প্যাকেজ নাটক দুই দিন শুটিং করে চলে যাই একদম কন্টিনিউয়াস চার পাঁচ দিন একটা নাটকের পেছনেই কাজ করছি ওটা খুব ইন্টারেস্টিং ছিল প্রথম অটোগ্রাফ দেওয়ার অভিজ্ঞতাটা বলুন সেটা খুব ইন্টারেস্টিং আমি বোধহয় প্রথম অটোগ্রাফ দেই সম্ভবত আমি চিটাগাংয়ে শকুন্তলা করতে গিয়েছিলাম স্টেজে সেলিম আলদিনের এগেইন ঢাকা থিয়েটারে হয়ে আমার ধারণা আমি চিটাগাংয়ে আমার প্রথম অটোগ্রাফটা দিয়েছি দর্শক আমরা এতক্ষণ কথা বলছিলাম সু অভিনেত্রী সুবর্ণা মুস্তাফার সাথে ফিরে এসেছি ছোট্ট একটি ব্রেকের পর দর্শক বিরতির পর ফিরে এলাম কথা হচ্ছিল সুবর্ণা মুস্তাফার সাথে চলুন সুবর্ণাপা একটি কথা না জিজ্ঞেস করলি না আপনার বাবা প্রসঙ্গে আসি আমরা সবাই জানি উনি মহারথী আমাদের নাট্যাঙ্গনের এখন কোন কথাটি আপনি কোন স্মৃতির কথা একটি বলুন যেটা চোখ বন্ধ করলে প্রথমেই আপনার বাবার সাথে এটা মনে পড়ে আপনার এটা একটা অদ্ভুত ঘটনা খুবই ছোটবেলার প্রথম বাবার সাথে ছোটবেলার স্মৃতি বললে ওটাই ফার্স্ট মনে পড়ে আমার একটা ছবি আছে আমার বাবার কোলে আমরা রাস্তা দিয়ে যাচ্ছিলাম এবং আমি তখন অনেক ছোট থ্রি ফোর এরকম কিছু একটা হবে মানে তিন চার বছর বয়স তো ফটোগ্রাফার যাচ্ছিলেন পথ দিয়ে দেখিয়ে বললেন আপনার মেয়ে একটা ছবি তুলি বাবা আমাকে কোলে তুলে নিল মানে ছবিটা আমি যতবার দেখি ওই ঘটনাটা হয়তো কিছুটা এটা আমার ওই ছবিটা দেখে আমার নিজের ভিতরে তৈরি একটা গল্প বিজড়ি এটা হতে পারে বাট গল্পটা মনে হয় এভাবেই হয়েছিল কারণ ছবিটা দেখলে না তুমি যদি কখনো দেখো একদম আমি বাবার করে বাবার দিকে তাকানো ওই ছবিটা হচ্ছে আমার ছেলেবেলার প্রথম স্মৃতি প্রথম স্মৃতিটা বলুন বাবার সাথে প্রথম অভিনয়ের স্মৃতিটা আমি বাবার সাথে নাটক মনে হয় অনেক সম্ভবত এটা গ্রন্থিকগণ কহে ওনার সাথে দীর্ঘ সময় ধরে আর ফিল্ম করেছি আমি বাবার সাথে প্রচুর প্রথম কি গসিপ বেরিয়েছিল এটা মনে আছে খুব ফানি একটা ঘটনা ছিল আমি কুলনাই কিনার নাই বলে বিটিভির একটি নাটক সেটা শুটিংয়ের জন্য মোটামুটি তিন দিন নদীর উপরে ছিলাম নৌকায় তোর তো পুরোটা একটা পার্ট হচ্ছে নৌকায় আফজল নৌকা চালাচ্ছে আমি নৌকায় বসা তিন দিন পরে এসে খবর পেলাম যে ওই তিন দিন আমাকে কিছুতে কেউ কন্ট্যাক্ট করতে পারেনি সুতরাং আমি তো বিয়ে করে পালিয়ে গেছি বাসায় ফোন ছিল যখনই ফোন করছে পাচ্ছে না সম্ভবত তো তুমি বলো আমি তো জানি আমি তিন দিন নারায়ণগঞ্জের ওইখানে নয় সরি নয়াহাটের ওইখানে আমি শুটিং করছি নদীর মধ্যে
তারপরে এসে এরকম শুনে তো তখন আমার বাবা মাই বা আমাকে কি বলবে কোথায় ছিলি, কারণ সম্ভব না আমি শুটিং করছিলাম। আর এটা নিয়ে আমি কি গুরুত্ব দিব এই নিউজকে, হাসি ছাড়া তো কোনো। আচ্ছা ওই প্রসঙ্গ বাদ, মানুষ তো নিজেকে নিয়ে অনেক স্বপ্ন দেখে যে বড় হয়ে আমি এটা হতে চাই ওটা হতে চাই, আপনি নিজেকে নিয়ে কি স্বপ্ন দেখেছিলেন প্রথম, কি হতে চেয়েছিলেন আপনি? এটুকু যখন তখন ভেবেছিলাম ডাক্তার হব। আচ্ছা যখন এত বড় তখন ভেবেছি কেবিন ক্রু হব। আচ্ছা কিন্তু যখন ঠিক এতটা তখন থেকে জানি অভিনয় করব। ওহো তাহলে তো সেই স্বপ্নই আপনার এখন সফল হচ্ছে। মোটামুটি মোটামুটি স্বপ্ন পূরণের চেষ্টা চলছে এখনো বিজয়ী। বন্ধুদের প্রসঙ্গে যখন আসি তখন আপনার প্রথম বন্ধুর কথা মনে হলেই কার কথা মনে হয়, মানে একদম চোখ বন্ধ করে আপনি বলতে পারেন যে আপনার কাছে? আমার বন্ধু সারা, সারা গুলশান ডেফিনেটলি। প্রথম আইব্রো প্লাক করেছিলেন কবে মনে আছে? সেটা নিয়ে একটা কিঞ্চিত বকবকে বকা খেয়েছিলাম বাসায়, সে খুবই ভয়াবহ একটা চিকন কি যেন সবাইকে দেখি পার্লারে গিয়ে করে এসেছি, আর তখন তো গ্রুপে নাটক টাটক করি, আমার বাবা একদম দেখি এটা কি করেছিস টাইপের চেহারা। যেমন আমার বাবা লিপস্টিক একদম পছন্দ করতেন না দেওয়া, আমি মনে হয় বাইরে মানে কাজের বাইরে লিপস্টিক সম্ভবত ইউনিভার্সিটিতে উঠে দিয়েছি। হ্যাঁ বাট ভুরু প্লাকটা বাস, পরে আমার বাবা খুব সুন্দর করে বোঝালো এবং এখনও আমি সেটাই মেনটেন করি যে আমার ভুরু তো অনেক শেপ করা, ঠিক আছে তুমি একটু ক্লিন টিন করো, এরকম চিকন করে তুলে ফেলেছো এটা কী কাণ্ড, তো এই আর কি। তখন ফ্যাশনটাই ছিল মনে হয়, আই গেস সো। হ্যাঁ বাট খুবই কুৎসিত দেখাচ্ছিল বাই দ্য ওয়ে। হ্যাঁ আপনি তো পৃথিবীর বহু দেশে ভ্রমণ করেছেন, আপনার অভিজ্ঞতা আছে, আপনি বেড়াতেও গিয়েছেন কাজের ক্ষেত্রেও গিয়েছেন, প্রথম কোথায় গিয়েছিলেন এবং সেটার অভিজ্ঞতা কী ছিল? আমি প্রথম শুধুমাত্র সাবকন্টিনেন্টের বাইরে যাইনি, আমি সম্ভবত ইসের বাইরে গিয়ে কন্টিনেন্টের বাইরে গিয়েছিলাম। প্রথম গিয়েছিলাম সোভিয়েত ইউনিয়নে। আচ্ছা তখন একদম সোভিয়েত ইউনিয়ন, আমি গেছিলাম তাশকেন্ট। হ্যাঁ তাশকেন্ট ফিল্ম ফেস্টিভ্যালে। আচ্ছা আমার লাল সবুজের পালা বলে একটা ছবি করেছিলাম আমি সৈয়দ হাসান ইমামের, ওইটা তো আই ওয়াজ ভেরি ইয়াং, আই ওয়াজ কত 21-22 এরকম, ওইটা খুব কোনো স্মরণীয় স্মৃতি আছে যেটা নিয়ে বলতে পারি? হ্যাঁ নিশ্চয়ই, প্রথম আমি রিয়েলাইজ করলাম যে ফেস্টিভ্যাল ভেন্যুতে একটা বাংলাদেশের ফ্ল্যাগ উঠছে আর অ্যাক্টরদের মধ্যে শুধু আমি গিয়েছিলাম, তো এটা অনেক বড় একটা অনার যে ফ্ল্যাগটা আসলে উঠছে আমার কারণে, আমি রিপ্রেজেন্ট করি আমার দেশকে। এবং সৈয়দ হাসান ইমাম আর আমি স্টেজে উঠে দাঁড়ালাম, আমাদেরকে পরিচয় করিয়ে দিল, আমাদের ফ্ল্যাগটা পাশে, এগুলো খুব খুব ইন্টারেস্টিং। প্রথম রোজগারের কথা মনে আছে? এটা খুব ভালো মনে আছে, আমি যখন আই গেস চাইনিজ খেয়ে ফেলেছিলাম বন্ধুদের নিয়ে, তাই কিছু একটা হবে। কিন্তু আমি আমার রোজগার যখন আমি রেগুলার করা শুরু করলাম, যে কাজটা আমি প্রথমবার করলাম সেটা হচ্ছে মানে চাইনিজ খাওয়াটা তো আসলে কোনো কাজের মধ্যে পড়লো না, সেটা আমি আমার বাবা মার কাছে গিয়ে বললাম যে আমি যেহেতু এখন আর্ন করি আমি ফ্যামিলিতে কন্ট্রিবিউট করতে চাই। তো তখন কন্ট্রিবিউশনটা কীরকম ওগুলো করো, তখন আমাদের বাড়িতে দু তিনটা ডেইলি নিউজ পেপার রাখা হয়, রোববার রাখা হয়, সচিত্র সন্ধানী রাখা হয় আর বিচিত্রা রাখা হয়। তো আমি বললাম যে এটার মান্থলি যে খরচটা এটা আমি দিতে চাই। সো দ্যাট ওয়াজ ইন্টারেস্টিং। হ্যাঁ এটা এটা খুবই আসলে শেখারও আছে এটা দিয়ে। হ্যাঁ এটা মনে হয় না কন্ট্রিবিউট করছি, বড় হচ্ছি, ভালো নিজের ভালো লাগার একটা ব্যাপার আছে। আচ্ছা প্রথম কখন মনে হলো বা কোনো ঘটনায় মনে হচ্ছে যে আপনি অনেক সুন্দরী, কেউ মানে কমেন্ট করেছে এরকম আপনি অনেক সুন্দর, সেটা তো আমরা সবাই জানি, কিন্তু কখন নিজেকে মনে হলো যে না এরকম না ব্যাপারটা? এটা আমার জন্য খুবই এম্বারাসিং কোয়েশ্চেন, কারণ সুন্দর ব্যাপারটা আমার জন্য কখনোই স্কিন ডিপ না, আমার আমার কখনোই না, নেভার। আমি জানি যে প্রথমে দর্শনধারী তারপরে গুণ বিচারী, বাট তারপরে আমার কাছে বিউটি কখনো স্কিন ডিপ না, বিউটিটা ইনার বিউটিটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট, অনেক অনেক বেশি ইম্পর্ট্যান্ট এই পার্সোনালিটিটাই। হ্যাঁ আমি সুন্দর প্রসঙ্গটা বাদ দিয়ে একটা প্রথম অভিজ্ঞতার কথা শেয়ার করি তোমাদের সাথে। তখন টেলিভিশনে শঙ্খনীল কারাগার নাটকটা হয়ে গেছে,
আচ্ছা আমরা এই কথাটা অবশ্যই শুনবো, কিন্তু তার আগে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি ব্রেক। দর্শক, আমরা কথা বলছিলাম সুবর্ণা মুস্তাফার সাথে, এখন নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সাথেই থাকো। দর্শক, বিরতি থেকে ফিরে এলাম, সাথে করে নিয়ে এসেছি আপনাদের জন্য সুবর্ণা মুস্তাফাকে। চলুন, হ্যাঁ, কথা হচ্ছিল সৌন্দর্য নিয়ে, মানসিক এবং শারীরিক। আমি বলছিলাম, আমি একটা আমার প্রথম একটা অভিজ্ঞতা, সেটা হচ্ছে যে আমি টিভিতে শঙ্খনীল কারাগার হয়ে গেছে প্রোডাকশন, আতিকুল হক চৌধুরী যেটা প্রডিউস করেছিলেন নাটক, বুলবুল আহমেদ ছিলেন, ফেরদৌসী মজুমদার ছিলেন, আমাদের আসাদুজ্জামান নূর ছিলেন, আমি ছিলাম। তো আমি আইকেস কলেজেই যাচ্ছি রিক্সায় করে, তো একটা ট্রাফিক লাইটে রিক্সাটা থেমেছে, ভদ্রমহিলা পাশে রিক্সায় বসেছিলেন, বড় উনি, উনি আমাকে দেখে রিক্সা থেকে নেমে আসলেন, এসে আমাকে মাথায় হাত দিয়ে আদর করে বললেন যে তুমি এত ভালো অভিনয় করো, আমরা কালকে শঙ্খনীল কারাগার রাত্রে দেখেছি, এত আমি অনেক দোয়া করি তুমি আরও অনেক ভালো অভিনয় করো বলে উনি কিন্তু চলে গেছেন। বিজরী, ওইটা হচ্ছে আমার প্রথম অনুধাবন করা যে আমি যে কাজটা করছি এটা শুধু পকেট মানিটার জন্য করছি না, শুধু যদি পকেট মানিটার জন্য হয় তাহলে এটা করা উচিত না, কারণ আমার একটা টেলিভিশনের নাটকের রিয়াকশন যদি এটা হয় তাহলে এই কাজটা আমি মোটামুটি করতে পারি, এই কাজটা আমার সিরিয়াসলি করা উচিত এবং এক ধরনের দায়িত্ব নিয়ে করা উচিত, এটা আমার প্রথম এই ফিলিংটা হয়েছে, কিন্তু এক ধরনের দায়িত্ববোধ ফিল করেছি। প্রথম প্রেমে পড়ার কথা বলুন, এইটুকু আর এইটুকুর মাঝখানে যখন আমি এইটুকু সিরিয়াসলি পাকিস্তান টেলিভিশনে, তখন আলম রশিদ বলে একজন নিউজ কাস্টার ছিলেন, আমি তখন অনেক ছোট, উনি যে কি সুন্দর ছিলেন দেখতে, উনি নিউজ পড়লেই আমি টেলিভিশনের সামনে এরকম করে বসে থাকতাম, ইংরেজি বুঝি কি না বুঝি। তারপরে হচ্ছে রজার মোর, ওই যে সেন্ট করতেন যিনি, এবং তোমরা হাসতে পারো যেটা প্রেম কি করে ওনারা তো জানে না, আমার জন্য ব্যাপারটা খুবই সিরিয়াস ছিল। 007 ডেটিং এর কথা মনে আছে? ডেটিং এ যাইনি। আচ্ছা, ডেটিং এ কেন যাইনি, কারণটা হচ্ছে ডেটিং এ যাওয়ার যখন বয়স, ডেটিং এ যাওয়ার বয়স কি 15, 16, 17, তো তখন তো আমি স্কুল করি, বাসায় এসে হোমওয়ার্ক করি, বিকালে গ্রুপের রিহার্সেলে যাই অথবা টেলিভিশনের রিহার্সেলে যাই, আর হলো বাড়ি থেকে বলে দেওয়া হয়েছে সব করছো ভেরি গুড নো প্রবলেম, পরীক্ষায় একটু খারাপ করলে সব বন্ধ করে দেব, সো এগুলা করার কোনো সময় ছিল না। আচ্ছা, আপনার কখন মনে হলো যে বদরুল আনাম সৌদকে আপনি পছন্দ করেন? তুমিই বলো, আমরা তো সব একসাথেই ডলস হাউস করছিলাম সেই সময়, তাই না? পছন্দটা কখন হয়েছে, প্রথমেই তো তুমিও তো পছন্দ করো, আমি প্রথম থেকেই পছন্দ করি, পছন্দের আগে মনে প্রচার হয়েছে বেশি। হ্যাঁ, দ্যাট ওয়াজ ভেরি সিলি, দেন এগেন আই গেস ওইটা ওই যে ইট কামস জব ডিসক্রিপশনের সাথে আমাদের আসে, বিকজ সৌদির সাথে আমার আলাপু ডলস হাউসের সেটে, এবং ওই আমরা সব একসাথে বসে গল্প করা, এবং সৌদির সাথে যে আলাদা করে কথা বলা বা বাইরে যাওয়া, ইউ নো নাথিং হ্যাপেন্ড, বাট আমরা জানতাম, আমরা বুঝতে পেরেছিলাম যে সম্পর্কটা হচ্ছে, বাট ওই পর্যন্তই ছিল ব্যাপারটা, পরে যেটা হয়েছে সেটা তো অনেক পরে হয়েছে ঘটনাটা, বাট ওইটা জাস্ট ভালো লাগার পর্যায়েই ছিল। বিয়ে ডিসিশনটা নিলেন কবে প্রথম? আমার মা চলে গেলেন যখন, তখন, কারণ তখন আমি মোটামুটি একদমই একা, মা অনেকদিন ধরে অসুস্থ ছিলেন, তো অসুস্থ থাকলেও মা তো মা, বটবৃক্ষের মতো না, ছায়া দিয়ে রাখে, তো উনি যখন চলে গেলেন তখন কিন্তু লিটারালি আমি অ্যালোন, মানে অদ্ভুত একটা ফিলিং, কেউ নেই, মানে ভাই একটা, সে তো আমেরিকায় থাকে, তার পক্ষে তো তার ঘর সংসার ফেলে এসে আমাকে, না ডেফিনেটলি বিজরি তোমাদের মতো বন্ধুরা ছিল বা আমার কলিগসরা ছিল, দ্যাট ইজ ডিফারেন্ট, বাট একটা শূন্য বাড়ি, এবং সৌদার আমার সম্পর্কটা তখন অ্যাকনলেজমেন্টের মধ্যেই চলে এসছে, বিয়েটা হয়তো আরও পরে করতাম, আরও কিছুদিন পরে, বাট সারার আম্মার কথা বলতে হবে, উনি এত বয়স্ক একজন মানুষ, উনি বললেন যে তুমি একা থেকো না এভাবে, মা অসুস্থ ছিল বাড়িতে ছিল ঠিক আছে, বাট থেকো না, বিয়ে যখন করবে বিয়েটা করে ফেলো তোমরা। ধন্যবাদ সোনাপা,
এত কষ্ট করে এখানে এসেছি। তুমি ধন্যবাদ দেওয়ার আগে আমি একটা কথা বলতে চাই। কি? সবার তো প্রথম প্রথম, তোমার এটা প্রথম উপস্থাপনা না বিজয়? হ্যাঁ, আমি খুব নার্ভাস আপনার সামনে। এবং তুমি জীবনে প্রথম আমার ইন্টারভিউ নিলে না, আমিও প্রথম তোমাকে ইন্টারভিউ দিলাম। আমার তো মনে হয় আমরা দুজনই খুবই ভালো একটা, ইউ ডান এ ভেরি গুড জব দুজনে মিলে, এবং তুমি খুবই ভালো উপস্থাপক। ধন্যবাদ। তোমাকে আমি একটা ধন্যবাদ দিই আগে। দর্শক, সুবর্ণ মোস্তফা, যিনি সবসময় চলেছেন নিজস্ব গতিতে, থেকেছেন সময়ের চেয়ে এক ধাপ এগিয়ে, দশকের পর দশক ধরে দর্শকদের হৃদয় দখল করে, তেমনি আমরাও থাকতে চাই আপনাদের সাথে। মন না চাইলেও সুবর্ণ মোস্তফাকে বিদায় নিতে হচ্ছে, তেমনি আমাকেও নিতে হচ্ছে বিদায়। দেখা হবে আগামী পর্বে। দেশের নাটক দেখুন, দেশকে ভালোবাসুন, দেশের সঙ্গেই থাকুন।